শেষ পর্যন্ত অসেনা মালির কাছেও লজ্জার হার হারলো আর্জেন্টিনা। অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রচলন ১৯৮৫ সালে। শুরু থেকে এখন পর্যন্ত নাইজেরিয়া ৫ বার জিতেছে ও ব্রাজিল ৪ বার জিতেছে। গানা ও মেক্সিকো ২বার করে ছোটদের এই বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা এখন পর্যন্ত ফাইনালেই উঠতে পারেনি। ৩বার অবশ্য তৃতীয় হয়েছে আর্জেন্টিনা, এবার সেটাও হতে পারল না। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকার দেশ মালির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। ইব্রাহিম দিয়ারার গোলে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। মালি দ্বিতীয় গোলটি পায় ৪৫ মিনিটে। স্কোরলাইন ২-০ করে মামাদু দুম্বিয়া। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দ্রুতই ব্যবধান বাড়ায় মালি। ৪৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিদু মাকাল্লু। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। সেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। আরেক সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স। আজকে ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে হবে ফ্রান্স জার্মানি ফাইনাল। ফ্রান্স এখন পর্যন্ত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের একটি শিরোপা জিতলেও নিজেদের ইতিহাসে এই টুর্নামেন্টে প্রথম শিরোপার জন্য খেলবে জার্মানি।